কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। পুলিশের এসআই পদে যারা আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন সামনে বা অ্যাপ্লাই করছেন, তারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আপনাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে 6 জুন থেকে, অর্থাৎ আপনাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। সেক্ষেত্রে আপনাদের অনেকেরই রিকোয়ারমেন্ট ছিল যে আসলে কোন টাইপের কোশ্চেন হয় কিছুটা ধারণা দিলে ভালো হতো। তো আমি একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, দেখে নিন। তাছাড়া আমি আমাদের ইউটিউব চ্যানেল বা পেজ বা গ্রুপে কিন্তু হিউজ পরিমাণ কোশ্চেন এভাবে কিন্তু দিয়েছি। তো দেখেন, এখানে প্রথমে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এসে কোন টাইপসের আসতে পারে, ফিল ইন দ্য গ্যাপ আসে, সেখান থেকে মেক সেন্টেন্সেস আসে, লেটার আসে, তারপর থাকে না বাংলাতে একটা সারাংশ থাকে, ওটাকে আবার ইংরেজিতে করতে হয়। আমি আর পরে আপনাদেরকে দেখালাম না, আপনারা জাস্ট একটু দেখে নিন। আর পরবর্তীতে তো আমি চলে যাচ্ছি, আবার দেখেন আপনাদের বাংলা থেকে কোন টাইপের কোশ্চেন আসে। অনেকে হয়তো বা বাংলাটাকে আপনারা নর্মাল চিন্তা করেন যে যেটাই আসবে আপনারা পেরে যাবেন, বাট একটু প্র্যাকটিসের কিন্তু দরকার রয়েছে। তো দেখেন বাংলার থেকে রচনা কোথা থেকে আসে, ভাব সম্প্রসারণ, এক কথায় প্রকাশ, এভাবে একটু আপনারা নিজেরাও একটু মিলিয়ে নিন। তারপর যেটাকে ভাব সম্প্রসারণ বলে 4 নম্বরে, এভাবে দেখেন একের পর এক কিন্তু রয়েছে। তারপর ইংরেজিতে থাকলে সেগুলোকে বাংলায় করা, এরকম কোশ্চেনও কিন্তু থাকবে। আমরা জানি আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এখন বিসিএস কোচিং বা অন্যান্য চাকরির জন্য কিন্তু ট্রাই করছেন, সেখানে আপনারা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন। তো তারপরেও এক একটা পরীক্ষার জন্য কিন্তু ধরন আলাদা আলাদা থাকে, সেদিকেও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এরপরে দেখুন যে সাধারণ জ্ঞান থেকে কেমন কোশ্চেন আসে। তো সাধারণ জ্ঞান তো আসলে হিউজ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব জায়গা থেকে আসে। জাস্ট আমি কিন্তু যে কোশ্চেনগুলো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছে সেখান থেকে কালেক্ট করে। জাস্ট 1 নম্বরে দেখেন কোন টপিক থেকে আসছে, 2 নম্বরে কোথা থেকে আসছে, 3 নম্বরে দেখেন টিকা রয়েছে, 4 নম্বরে কিন্তু কিছু কোশ্চেন রয়েছে, 5 নম্বরেও কিন্তু কিছু কোশ্চেন রয়েছে। আসলে এসআই পদে যারা পরীক্ষা দিবেন তাদের কিন্তু হিউজ পরিমাণ আসলে পড়াশোনা করাই লাগে, কারণ দেখবেন বিভিন্ন দিক থেকে কিন্তু কোশ্চেনগুলো আসে। তো সাধারণ জ্ঞানের পরে এখন চলে যাচ্ছে গণিত। এই গণিতটা হচ্ছে ফ্যাক্ট। আমরা দেখেন, আমরা তো অনির্বাণ থেকে কথা বলছি, অনির্বাণে আপনারা অনেকেই কিন্তু স্টিল এসআই পদের জন্য কিন্তু ভর্তি হয়ে গিয়েছেন, এবং অনেকেরই একটাই কথা যে ভাইয়া আমরা বাসায় বসে আসলে অনেক কিছু বুঝতেছি, বাট পড়ার ওই পরিমাণ আগ্রহ কিন্তু পাচ্ছি না। সেক্ষেত্রে একটা গ্রুপ ওয়াইজ স্টাডি করার জন্য কিন্তু আপনারা অনির্বাণে আসতে চাচ্ছেন। অনির্বাণ হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেত। দেখেন যে ম্যাথগুলো রয়েছে বিভিন্ন টাইপের, যে শ্রমিক রিলেটেড বা ওই যে শতকরা যে ম্যাথগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে একটু প্র্যাকটিস করা দরকার, কারণ ওখানে কিন্তু এমসিকিউ পদ্ধতিতে থাকবে না, আপনাদের থাকবে এটা কিন্তু বিস্তারিত করে দেখাতে হবে। তো ম্যাথগুলো আপনারা একটু দেখে নেন, বিগত বছরে কেমন কোশ্চেন আসছিল। তারপরে দেখেন 3 নম্বরের কোশ্চেনটা দেখেন, একটি বইয়ের মূল্য যদি 80 টাকা হয়, যাক আমি পড়লে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে, এই জন্য পড়ছেন, আপনারা তো দেখতেই পাচ্ছেন। 4 নম্বরেও দেখেন কেমন কোশ্চেন এসেছে, 5 নম্বরেও দেখেন। এই কোশ্চেনগুলো বা এই ম্যাথগুলো কিন্তু একটু প্র্যাকটিস না করলে, মেইন কথা আপনারা না পুলিশ রিলেটেড অনেকে একটু নেগেটিভ চিন্তাভাবনা করেন যে এভাবে না হলো আমরা হয়তো অমুকভাবে বা আমার ভাই মামা চাচা আমরা কিন্তু সিলেক্টেড হয়ে যাব। আপনি যদি ফিজিক্যাল টেস্ট, লিখিত পরীক্ষা এগুলো যদি ভালোভাবে বা মনস্তাত্ত্বিক পরীক্ষা যদি পাস না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে যেই থাকুক না কেন আপনার কিন্তু চূড়ান্তভাবে সিলেক্টেড হওয়া কিন্তু টাফ হয়ে যাবে। এরপরে দেখেন আপনাদের মনস্তাত্ত্বিক পরীক্ষা কেমন হয়, এটা একটা আইকিউ টাইপসের মনস্তাত্ত্বিক পরীক্ষাগুলো, এবং এখানে আপনাদের অনেক ব্রেন চালাতে হয়। তো সেগুলো এখানে দেখে নিন স্ক্রিনে, আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি কোন টাইপের কোশ্চেন হয়। আমি কিন্তু শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কোন টাইপের কোশ্চেন হয়। আমি কিন্তু বোঝানো বা টিউটোরিয়াল আকারে ক্লাস নিচ্ছি না, এখন যে আপনাদের ক্লাস গ্রহণ করছি, তাহলে টোটাল একটা সেটের ক্লাস নিতে গেলে আমার মিনিমাম 5 ঘন্টা সময় লাগবে সলিউশন সহ। জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। এরপরে আমি জাস্ট লাস্টের দিকে চলে আসছি, প্রায় মনস্তাত্ত্বিকের ভিতরে আর কী কী কোশ্চেন থাকে এতটুকু একটু আপনারা দেখে নেন। তো আমি এর ভিতরে একটু কথা বলে রাখি আপনাদেরকে, যেহেতু 6 তারিখ থেকে আপনাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে, আমাদের অনির্বাণে কিন্তু বাংলাদেশে প্রথম আমরা কিন্তু একদম ফিজিক্যাল এন্ট্রান্স টেস্টের যে মাঠ, এটা কিন্তু বাংলাদেশে শুধুমাত্র অনির্বাণেরই রয়েছে। আপনাদের হাতে যতটুকু সময় থাকে, সেটা 7 দিন 10 দিন 15 দিন হোক, আপনারা এসে কিন্তু ফিল্টার্সগুলো একটু প্র্যাকটিস করে গেলেন। পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য আমাদের এরকম হিউজ পরিমাণ, যেমন বাংলা কম্পোজিশন, ইংরেজি কম্পোজিশন, এসে এগুলোর সাজেশন থেকে শুরু করে সব কিছু, ম্যাথ বিশেষ করে ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ, এবং মনস্তত্ত্ব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো এগুলো সব কিছু কিন্তু প্র্যাকটিস একমাত্র অনির্বাণে করানো হচ্ছে, এবং আমাদের ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। তো বিস্তারিত জানার জন্য আমাদের ক্যাপশনে দেখেন নাম্বার দেওয়া রয়েছে অনির্বাণের, তাছাড়া আপনারা ডিসক্রিপশন বক্সেও কিন্তু পেয়ে যাবেন। তো ভালো থাকেন সবাই, অনির্বাণে আসলে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।